যেই সুরাটাকে বলা হয় উম্মুল কোরআন, উম্মুল কোরআন এন্ড সুরা শিফা, এটার অনেক ফজিলত পাওয়া গেছে, আমাদের উস্তাদ আজকে বলবেন ইনশাল্লাহ। এবং যে সুরাটা সাতটি আয়াত, যেটা না পড়লে কোনো নামাজি হয় না, তো সেক্ষেত্রে আমাদের এটার অনেক গুরুত্ব রয়েছে এবং ওইটার প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক ধরনের এটার ভূমিকা রয়েছে এবং এটার অনেক সায়েন্টিফিক প্লাস আপনার যারা মানে এটিমোলজিক্যাল এক্সপ্লানেশন করেন তাদের সবার ক্ষেত্রে এটা একটা বিরাট একটা ভূমিকা রাখে। আলহামদুলিল্লাহ আমরা উস্তাদের কাছ থেকে সুরা ফাতিহার সারমর্ম এবং তাফসির শুনব ইনশাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأمته أجمعين وقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم সম্মানিত পরিচালক প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি কোরআন শরীফের আলোচনায় আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বসার সময় দেওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা এই সময় কিয়ামতের দিন আমাদের নাদাতের উসিলা বানিয়ে দিও। আমিন। আল্লাহ তাআলার কাছে বান্দার যে কোনো একটা আমল কিয়ামতের দিন নাদাতের জরিয়া হতে পারে, যে কোনো একটা আদনা যে আমলটা আল্লাহর কাছে ভালো লেগে গেছে কিন্তু আমলটা নফল, আল্লাহ তাআলার যত বান্দারা বুজুর্গ হয়েছে নফলের কারণ, তো ফরজ তো অবশ্যই থাকতে হবে। তো রহমতে হক সদ বাহানা মিজুয়াত, বুজুর্গরা বলে একটা কথা, আল্লাহ তাআলার দয়া এটা আসার জন্য উসিলা খোঁজে। উসিলা কি বলে, কোন ক্লু খোঁজে আর কি, কোন মানে এক্সকিউজ খুঁজে। এই একটা বেশ্যা নারী হয়তো একটা কুকুরকে পানি দিয়ে দিল, আল্লাহর কাছে এটা ভালো লাগলো, পিপাসা তো একটা আল্লাহর পানি দেই, সে কোন দয়া করলো আল্লাহ, এটা কোন ফরজ আমল ভালো লেগেছে আল্লাহ তাআলার কাছে, এই জাতের সৃষ্টির প্রতি কোন এক আদনা দয়া। গুনাহ কত বড় করছে এগুলো মাফ করতে আল্লাহ তাআলার কিছু তো লাগে না, কোনো সমস্যা নেই, আল্লাহ কারো জিজ্ঞাসা করতে হয় না কোনো কিছু, আল্লাহ তাআলা কোনো কোনো আইনের কাছে আল্লাহ তাআলার কোনো বন্ধন নাই। রহমতে হক সদ বাহানা মিজুয়া, আল্লাহর মায়া এটা কীভাবে আসবে পথ খুঁজে, বন্দারে কোনো একটা উসিলে চলে আসে।
তো এর জন্য উসিলা থাকতে হবে, এই যে হয়তো এখানে আসতেন এটা একটা উসিলা, আরেকজন আপনার ডাকছে এটা একটা উসিলা। যে লোকটারে ডেকে এনেছেন হইতে পারে যে আল্লাহর কাছে তার আমলটাই বেশি গ্রহণযোগ্য, আপনি আনছেন ডেকে তাকে, দেখবেন যে জান্নাতে আপনার আগেই চলে যাচ্ছে। তো আপনার সৌভাগ্য এই যে আপনার দাওয়াতে আল্লাহর একটা গোলাম যদি হেদায়তের পথ পায় আপনার নাজাতের ভিতরে, সেই কারণ হয়ে যাবে। আপনার কারণে একটা লোক আল্লাহর রাস্তার উপরে শহীদ হয়ে গেল, তা আপনার দাওয়াতে এসে চিরদিনে, তার শাহাদাতের ভিতরে আল্লাহ তাআলা আপনার পূর্ণ অংশ আপনাকে আল্লাহ বিশেষ করে দেবেন। রোজাদারের ইফতার করে দিলেন, রোজাদারের রোজা কবুল নাও হইতে পারে, কিন্তু ইফতার দিয়ে দিল তারে পূর্ণ কবুল হতে কবুল সওয়াব, সিয়ামের সওয়াব তাকে আল্লাহ বখশিস করে দেবে। এই জন্য দাওয়াতের আমল হচ্ছে সবচেয়ে বেশি সৎকায় জারি, বেশি জারি দাওয়াতের আমলে থাকবেন সবসময়, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। কুরআন শরীফ শিকার এক নম্বর শিকা হলো তসবিহ শিকা, সেগুলো আমরা আলোচনা করতে পারবো না, এটা আপনাদের দায়িত্ব। তবে তসবিহ শিকাটা ফরজ, কুরআন শরীফের সাথে আমি নকল কিছু দেখি না, সব ফরজ। কুরআন শরীফের অর্থ বোঝা ফরজ, কুরআন শরীফের তফসির করা ফরজ বোঝা, কুরআন শরীফ আমল করা ফরজ, কুরআন শরীফের দাওয়াত দেওয়া ফরজ, ফরজেই ফরজ। সওয়াব টওয়াবের হিসাব করে কোনো লাভ নাই, ফাইন্না লাহু সওয়াবা, হাদিসের লফজ সওয়াব তো হইতেই আছে, অটোমেটিক অটোমেটিক হইতে আছে, সওয়াবের গুণাগুণি করবে না, গুণাগুণ সওয়াব নয় গুণা, কারণ সওয়াবটা গ্রহণযোগ্য হলেই না পাবো, না হলে তো পাবো না। গুণাটা তো যা করেছি তার পুরোপুরো গুণা হিসাবে মঞ্জুর হয়েছে, আর গুণা এত ভয়ঙ্কর জিনিস যে এটা হাজার হাজার বছরের ইবাদতের এক নিমেষে ছাই করে দেবে, সুবহানাল্লাহ। গুণা এত সাংঘাতিক জিনিস, তো গুণার ক্ষেত্রে কবায়রের থেকে বেঁচে থাকতে হবে, কবায়রের কাছে যাও, যাওয়া যাবেই না। কবায়র কি? ওই কবিরা গুনাহ যেগুলোর কারণে এক একটা জাতি আল্লাহর গজবে নিশ্চিহ্ন হয়ে গেছে, এক একটা গুনার কারণে, কোন জাতি জানার কারণে, লূত আলাইহিস সালামের জাতির একটা জাতির আল্লাহ তাআলা ক্রাশ করে নাই, শুধু আসমানের দিকে উঠাইয়ে শত শত মাইল উপরের দিকে উঠাইয়ে তারপরে বলছে যে জমিনের উল্টে দাও, ওয়াল মুতাফিকাত, যে জাতির উল্টে দিয়েছে, শুধু উল্টাই দেয় নাই, যখন তাদেরকে তোলা হচ্ছিল এদের উপরে পাথর মারা হচ্ছিল, আরো আশ্চর্য যে প্রত্যেক পাথরের উপরে অপরাধীর নাম লেখা ছিল, ড্রোন হামলা বাইর করছে যেগুলোতে একজ্যাক্ট জায়গার উপরে ওই আপনার উপর আঘাত করবে, এর না পাওয়া পর্যন্ত বিমান ঘুরতে থাকবে, আল্লাহ তাআলা গজব থেকে রেহাই দাও। আমিন। সেই পূর্ণ আজাবের গজব এই জমিনে চলছে, গোটা দুনিয়ায় চলছে, পার্শ্বাত্য পড়া দুনিয়ায় এটাকে বৈধ করে দিয়েছে। লূত আলাইহিস সালামের আগে জানা ব্যবচার ছিল, এই ছিল না, এটা কি বলে সডমি, হোমোসেক্সুয়ালিটি, লূত আলাইহিস সালামের জাতিরা এটা শুরু করেছে, এখন তো তমাম দুনিয়ায় এই জাহালত ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ে, আইন করে পাশ করে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। মানব সভ্যতার পতন এখান থেকে শুরু হবে, গ্যাংরিন এখান থেকে হবে, এটা যে কত জাতের অসভ্যতার জন্ম দেবে, যে কান্ট প্রথম তাদের উপর অভিশাপ, তাদের জেনারেশন খতম হয়ে যাবে, হয়ে যাচ্ছে ফ্রান্সে জার্মানিতে অনেক দেশেতে এখন জিরোতে পৌঁছে, অন্য জাতিদের হচ্ছে তাদের নেই, তাদের হবে কোত্থেকে, মেয়ে মেয়ে যদি সংসার করে বাচ্চা হবে কোত্থেকে, কি জাতের অভিশাপ, সকল ধর্মেই এটা হারাম, একেবারে যেগুলো বিকৃত হয়ে গেছে সে সমস্ত ধর্ম, কে শুনে কার কথা, আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই দেন, আমাদের জেনারেশনকে, আমাদের বাল বাচ্চারা যে কোথায় যাবে, আল্লাহ তাআলাই জানে, একটার পর একটা দেশ এখন একটু করতেছে, একটু করতেছে, আল্লাহ আল্লাহ।
ভারতেও তো করছে, ভারতে করছে, সবাই করতেছে, এখন সবাই করছে, এটার ফ্যাশন হয়ে গেছে। তো আপনারা তসবিদের বিষয়ে শুধু আমি একটা কথা বলি, তসবিদটা নিজেরা প্র্যাকটিস করবেন। কোরআন শরীফের অনেক সময় তসবিদের এ আছে, ক্যাসেট আছে, শুনলেন আপনি কোথায় কোথায় কীভাবে পড়ে। মাত্র কয়েকটা হুকুম, নুন সাকিন, মিম সাকিনের, নুন সাকিনের এই হুকুম ছয়টা, আর মদগুলা আর মাখরাজ, তিনটা মৌলিক মাখরাজগুলো, মদগুলো আর নুন সাকিনের হুকুমগুলো, এক ফাগুন না এক গাম, এই খুব কোনো কঠিন বিষয় না। তবে বিশেষজ্ঞ ব্যক্তির কাছে 15-20 দিন এক মাসের জন্য সময় নির্দিষ্ট করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। এই বিষয়ের উপরে কোনো অবহেলা চলবে না। কোনো কোনো জিনিস আছে এগুলো এক্সকিউজ নেই, কোরআন শরীফটা ঠিক করতে পারলেন না, পারলেন না, কোনো এক্সকিউজ নেই, নো এক্সকিউজ। কেন বললাম, এটা তো এত কোনো জটিল দুরূহ কাজ নয়। আর অনেকেই কোরআন শরীফ বিশুদ্ধ জানে আলহামদুলিল্লাহ, তার কাছে একটু সময় দিতে হবে আপনাকে, বসে শোনাবেন যে আমার কোরা ফাতিহাটা একটা একটা করে ঠিকেন, ফাতিহাটা ঠিক আছে কিনা। এটা শিখতে গিয়ে যে সমস্ত গুলো দেখবেন সব জায়গাতে একই জিনিসগুলো আসবে। তো কিছু কিছু জিনিস আছে যে যেগুলো শুদ্ধ না করলে গোটা নামাজ হবে না, কুফরি কালাম হয়, এই হলো সমস্যা। যাই হোক, সেগুলোর দিকে আমরা যাচ্ছি না। সূরা ফাতিহাটা একটা তো আমাদের পরিচালক মহোদয় বলে দিয়েছেন, যেগুলো আমি বেশি এটার উপরে সময় দেব না, কারণ এগুলো এক একটাই এক একটা বিষয় আলোচনার বিষয়। এটাকে আল্লাহ তাআলা উম্মুল কিতাব বলছেন, আল্লাহর ভাষায় উম্মুল কোরআন, ওয়াহিয়া সাবআ মাসানি, আল্লাহ তাআলা তোমাদের জন্য নাযিল করেছে রাসূলুল্লাহ উম্মুল কোরআন, যার ভিতরে 7টা আয়াত রয়েছে, এবং ওয়াহিয়া কোরআনুল আযীম, এবং কোরআন শরীফ আল্লাহ তাআলা আমার উপর নাযিল করেছে। এটা কোরআন শরীফ থেকে বিচ্ছেদ করে, কোরআন একটা, সাবায়া মাসানি একটা, এরকম একটা সূরা না তৌরাতে আছে, না জবুরে আছে, না ইঞ্জিলে আছে, না কোরআনে আছে। হুজুর বলছে কোরআন শরীফও নেই, সুবহানাল্লাহ, এটা বেমেসাল এক সূরা, এটা একসাথেই নাযিল হয়েছে, কারণ এটা তো সংক্ষিপ্ত। তো ফাতিহাতুল কিতাব, আর এটা একটা শেফা, এটা তো একেবারে জরুরি ভিত্তিতে শেফা, যে কোনো কিছুর জন্য সূরা ফাতিহার উপর দম দিতে পারে, দম জায়েজ আছে, লেখা জায়েজ নাই, গলার ভিতরে লটকা দম রসুল্লা দিয়েছেন, সাহাবিরা দিয়েছেন, সাল্লাল্লাহু দম আপনি যেতে পারেন, বাচ্চার রোজ সুতা পানির ভিতরে দম করে দেন, অথবা তার উপরে এমনি দম করেন, দম মানে ফু দেওয়া যায়, এবং কেউ ওটাকে যদি ফু দিয়ে পশে নিতে চায় তাও যায়, হ্যাঁ যায়, একেবারে যায়জ ন, ভালোভাবে যায়জ। ওটা আপনার ইচ্ছা, আমার এখানে নেয় তো, আমাদের সুফিয়া মাদ্রাসা ছোট হুজুর তো কয়ে যে তাবিজ লেখ, তুমি সে লেখে তো কয়ে যে হাজিয়া কত, কয়ে যে 1000 টাকা দিবে আর কি, 1000 টাকা, আপনি হিসাব করেন না, 3 লক্ষ মিনিমাম। তো আপনি বলছেন যে এটা এরকম বাংলাদেশে আছে, আমার এলাকাতেই আছে, যে অনেকে এরকম দিচ্ছে, এরকম না, তার তো 10,000-15,000 তার এর বিনিময়। আবু সাইদ খুদরি সাহাবীদের সাথে এক জেহাদে গেলেন, সেখানকার এক জনপদে তারা গেলেন, সেখানকার রাজার কবিলার নেতার তাকে সর্পে দংশন করেছে, সে মারা যাবে। তারা মুসলমানদের কাছে গেল, তোমাদের কাছে এরকম কোনো কিছু আছে কি না, তো মুসলমানদের দায়ীদের জমাত গিয়েছে ওখানে, আবু সাইদ খুদরি অসহায় তুমি যাও না, কি করলে গেছি যেহেতু কিছু একটা করি, সূরা ফাতিহা পড়ে তার উপরে দম করে দিল, সে সুস্থ হয়ে গেছে, এক পাল বকরি দিছে তারে, 30টা ছাগল ওগুলো খাবে কি না, তারা চিন্তা করলো, হুজুর পাশাম তো বলেন নাই, সাহাবেরা তো এইভাবে যে কোনো জিনিস খেতে চায় না, পরে মনে হয় রসুলাম বলতো তোমরা খাও, আমার জন্য কিছু নিয়ে আসি, এই জন্য বললাম যে ভালোভাবে যায়, তোমরা তো খাইবেই, আমার জন্য কিছু নিয়ে আসি, জায়েজ আছে, জায়েজ তুমি কি আপনি যেতে পারেন, কোনো তো অসুবিধা নেই,
কোরআন শরীফ বেচা বিক্রি করা জায়েজ নাই। একজন উস্তাদ আপনাকে কোরআন শরীফ শিখাচ্ছে মাদ্রাসাতে, এটা সময়ের মূল্য দিচ্ছেন আপনি, কোরআন শরীফের কোনো মূল্য নাই। কখনো কোরআন আপনাদের এখানে একজন হাফেজে কোরআন দিল, আপনার কিছু টাকা পয়সা দিলেন, এটা কি কোরআন শরীফের বিনিময় দিচ্ছেন? না, খুশি করে তার কোরআন শরীফ পড়েছেন, তিনি আমাদের এখানে এক মাস পর্যন্ত বাড়িঘর ছেড়ে দিয়ে আসছেন, তার এই সময়টা আমাদের জন্য যদি দিলেন, তিনি তো এখানে না আসলেও পাইতেন, এখানে আসে কোরআন শরীফ শোনালে কোনো ফরজ নয়, এই জন্য আমরা তাকে খুশি হয়ে দিলাম, তিনি আমাদের এখানে এসেছেন। এই জন্য এগুলি কোরআন শরীফের কোনো উজিরত নয়। হ্যাঁ, কেউ যদি এরকম কোনো উজিরত দাওয়াতের জন্য কোনো উজিরত সওয়াব করে, তার কেয়ামত দিন তার চেহারার ভিতরে কোনো কষ্ট থাকবে না, হাড্ডি নিয়ে আল্লাহ তাআলা তারে বেইজ্জত করবে। ওয়ালা তাশতারু বিআয়াতিল্লাহি সামানান কালিলান, মানে অল্প দামে বিক্রি, অল্প কি তমাম পৃথিবী কোরআন শরীফের কাছে অল্প, অল্প দাম মানে কেউ যদি মনে করছে বেশি দামে যায় না, এটার মানে সেটা নয়। তো এই জন্য এটা তো আয়াতটার সারটা নিয়ে একটু বিতর্ক আছে, বিসমিল্লাহ নিয়ে, যেহেতু বিসমিল্লাহ রহমান রাহিমটা এটার অংশ কিনা ফাতেহার, বিশাল বহসে যাচ্ছে না। ইমাম শাফি সাহেব বলছেন উসমান দিন নুরাইনের যে মাসহাব এখনো পৃথিবীতে আছে, মস্কোতে আছে, তার্কিতে আছে, বিভিন্ন জায়গা আছে, সেখানে এটাকে সূরা ফাতিহার আয়াত হিসেবে নেওয়া হয়েছে। ইমামে আজম, আবু হানিফা, ইমামে মালিক তারা এটাকে সূরা ফাতিহার অংশ মনে করেন না, সাহাবিরাও মনে করতেন না অনেকে, কিন্তু তা যারা মনে করেন তারা শুধু বিসমিল্লাহকে ফাতিহার অংশ মনে করেন, অন্য সূরার না। তো যারা মনে করেন তারা পড়ার সময় ফাতিহা জোরেই পড়বে, তাহলে এবার একজন হাফেজ জোরেই পড়ছেন জায়েজ আছে, কিন্তু হযরত বেশিরভাগ সাহাবায়ে কেরামের নিয়ম ছিল রাসূল আলহামদুলিল্লাহ বলে কেরাত শুরু করতেন, হযরত আয়েশা বলছেন, এবং সাইর খলিফার এটাই ছিল রায়। তো তাহলে এটা কোরআন শরীফের আয়াত যদি হয় জোরেই পড়তেন, দুই একটা জায়গাতে পড়ছেন এরকম দলিলও আছে, তবে এটা ম্যাক্সিমাম হলো এটা। এই জন্য ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমাম আহমদ সাহেব, ইমাম শাফি সাহেবের ছাত্র, তার বেশিরভাগ রায় শাফি সাহেবের মতোই হয়, যদিও মহাদ্দেশ হিসাবে শাফি সাহিত্যেও জৈয়দ মহাদ্দেশ ইমাম আহমদ, কারণ তিনি পরবর্তী ইমামদের ভিতরে তিনি বয়সে কম, তিনি বেশি হাদিস জমা করেছেন, তিনি নিজেও জৈয়দ হাদিসের মহাদ্দেশ, তিনি একমাত্র মহাদ্দেশ ফকি। হাদিস সংকলনের ক্ষেত্রে অন্যান্য ইমামের এত কোরবানি নেই ইমাম আহমদের যা আছে, এবং সবচেয়ে বেশি ইমাম বুখারির মতো মানুষ ইমাম আহমদের ছাত্র, সব হাদিসের যত মহাদ্দেশ আছে ম্যাক্সিমাম ইমাম আহমদের ছাত্র। আল্লাহ তাআলা ইমাম আহমদের উপর রহম করুন, আমিন। ইমাম আহমদের যে হাদিস এটা সবচেয়ে বড়, ইমাম বুখারির হাদিসে আছে, সিয়াসিত্তের হাদিসগুলো যতগুলো আছে মুসনাদে আহমদের হাদিসের সংখ্যা একাই এর চেয়ে বেশি, 30,000 তিনি জমা করেছেন, তার ছেলে আবদুল্লাহ জৈয়দ মুহাদ্দিস তিনি আরও তার বাপের নোট থেকে আরও কিছু জমা করেছেন, 40,000 হাদিসের সংকলন ইমাম আহমদের মুসনাদ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একজন লোকের পড়তে হায়াত খতম হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা বিসমিল্লাহ নিয়ে আলোচনা দরকার নেই, তো কেউ যদি জোরে পড়েন তারও দলিল আছে ইমামদের ভিতরে একজন এটার এর পক্ষে, আর বেশিরভাগ আমরা মনে করি যে এটা সূরা ফাতিহা বিসমিল্লাহ কোনো সূরার অংশ নয়, এটা সূরা থেকে বিচ্ছিন্ন করার জন্য, শুরু করার জন্য। তো হযরত ওসমান, হযরত আবু বকর সিদ্দিক, হযরত আনাস বিন মালিক বলতেছেন যে আমি আবু বকরের পিছনে নামাজ পড়ছি, রাসূলুল্লাহর সাইর খলিফার পিছনে নামাজ পড়েছি, সকলেই নামাজ শুরু করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইমাম মুসলিম বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করেছে, এই হাদিস ইমাম আবু হানিফা নিয়েছেন। আর ইমাম মালিক সাহেব বিসমিল্লাহ জোরে পড়া আস্তে পড়া দোনোটারই উনি বলে কোনোটারই প্রয়োজন নেই, উনি বলেন বিসমিল্লার সাথে এটা কোনো সম্পর্কই নেই, মালিক সাহেব একটু করা আর শাফি সাহেব বিসমিল্লার অংশ, আবু হানিফা সাহেব আলাদা। এই আমরা আলাদার উপরেই বেশি মহাদ্দিস, আমরা সেটাই গ্রহণ করে নিয়েছি। আসেন এবার, তো এটা যেহেতু হযরত ওসমান জিন নুরাইনের এর ভিতরে মাসহাবের ভিতরে এক নম্বর ধরা হয়েছে, এই হিসেবে আমরা এটারও আলোচনা একটু করি। বিসমিল্লাহ ইন দ্য নেম অফ আল্লাহ,
আল্লাহ তাআলার 99টা নাম হাদিস শরীফের ভিতরে আছে কওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি 99 আসমা মিয়াতান ইল্লা ওয়াহিদা মিয়াতান ইল্লা ওয়াহিদা আল্লাহ তাআলার নাম পাওয়া যায় 100 থেকে একটা কম ইল্লা ওয়াহিদা ইয়া হাদিস ইমাম মুসলিম গ্রহণ করেছে তো যাই হোক তোমরা এক যে কোনো একটা নামে আল্লাহরে ডাকো এই জন্য খোদা নামে আমরা অনেকে বলি এটাই 99 নামের ভিতরে নাই তারপর এটা আল্লাহকে বুঝায় সেই হিসাবে কেউ যদি দেখতে চায় আমরা লর্ডও বলি বললে বলতে পারে এক পায়ে কুফুরি কালাম হয়ে যাবে না আমার মনে হয় তবে এই সমস্ত নামগুলো থেকে ডাকার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ বলে দিয়েছে আবার বলছেন যে যত সুন্দর নাম আছে সব আল্লাহর লাহুল আসমাউল হুসনা তো খোদাটা যদি আল্লাহ থেকে এটারও কারো কাছে পছন্দ হয় অনেক বড় বড় কবি পণ্ডিতেরাও খোদাকে মদত মে ভারত উপমহাদেশে প্রায় এটা চলে তো এটাকে একবারে যারা একবার কট্টর আল্লাহর এই নাম সারা রাখছে একবার কুফুরি হয়ে গেছে এইরকম বলা ঠিক না কুফুরি তো তাড়াতাড়ি হয় না তবে খুব সাধারণ বিষয়ও হয়ে যায় কুলে দুউল্লাহু আউদুর রহমান তোমরা আল্লাহর নামে আল্লাহর ডাকো রহমান ডাকো আইয়ামান তাদউ ফালাহুল আসমাউল হুসনা এখানে 99 আল্লাহ তাআলা বললেন না কুরআন শরীফের আয়াত এটা আল্লাহর যত সুন্দর নাম আছে দেখুন একটা সুন্দর নামে আল্লাহর ডাকো তো পুরা নাম ডাকেও কেউ যদি এটাকে সুন্দর মনে করেন এবং আমাদের কাছে আমরাও বলে থাকি এটাকে অনেকে একবার আমার এক ভাই আমাকে বললেন মহিজ ভাই খোদা শব্দ বললেন না না তো কুফুরি কালাম হয়ে যায় তো এই সমস্ত ক্ষেত্রে একবারে খুব তাড়াতাড়ি ফতোয়া দিয়েন না ধীরে সুস্থ ফতোয়াটা একটু কম দেওয়া এটাই ভালো বলবেন যে আমার এই বিষয়ে জ্ঞান এতটুকু খালাস আল্লাহ তাআলার যত পরিচয় কাফেররা জানতে চেয়েছে এটার উপর আল্লাহ শুধু একটা সুরা নাযিল করেছে এরকম আর কোনো জবাব দিতে গিয়ে আল্লাহ যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর পরিচয় হলো আয়াতুল কুরসি এটা আয়াতুল কুরসি হয়েছেও এই কারণে প্রত্যেকটা শব্দ তাওহীদ সারা কোরআনের শ্রেষ্ঠ আয়াত এটি অনেকে বলেন ইসমে আজম ইয়ার ভিতরে আছে প্রথম শব্দটাই তো ইসমে আজম আর কেউ কেউ রবকে ইসমে আজম বলছে যেহেতু নির্দিষ্টভাবে হাদিস নাই রব আল্লাহ শব্দটাই যে ইসমে আজম এটাই স্পষ্ট অনেকটা কারণ এটাই আল্লাহর জাতি না আর সব হলো আল্লাহর জাতির সিফতি না বিশেষণ বিশেষণগুলোর ভিতরে এগুলোর বচনান্তর করা যায় এগুলো লিঙ্গান্তর করা যায় এগুলো পরিবর্তন করা যায় একটা শব্দ থেকে একটা শব্দ একমাত্র শব্দ আল্লাহ যেটার কোনো বচনান্তর নাই লিঙ্গান্তর নাই কোনো অপ্যয় নাই কোনো পরিবর্তন নাই যার কোনো অর্থ পৃথিবীর আজ পর্যন্ত কোনো মানব জানে না হাদিসেও নাই কেউ জানেও না আল্লাহ শব্দের অর্থ অনেকে ইলা টিলা বলেন এগুলো যথার্থ নয় আল্লাহ শব্দের অর্থই আল্লাহ এটাই আল্লাহ তাআলার মিস্টেরিয়াস এইরকম পৃথিবীতে আর কোনো শব্দই নেই অথচ এটা পুরলিঙ্গ শব্দ কারণ আল্লাহ তাআলা কুল হু আল্লাহ হু শুয়া শব্দ বলছে তিনি স্ত্রীলিঙ্গ ব্যবহার করে নাই তো যত প্রশ্ন কেয়ামত পর্যন্ত আসবে আল্লাহর উপরে যত প্রশ্ন টিল টুডে টুমরো ইয়েস্টারডে তো আছে সব কিছুর জবাব হলো কুল বলো 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 এদেরকেও বলো এদেরকেও বলো এদেরকেও বলো একটা সুরার ভিতরে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ সম্পর্কে তমাম প্রশ্নের জবাব খতম করে দিচ্ছে সবচেয়ে সুন্দরভাবে এটা বলেন ডক্টর জাকির আর তৌহিদ আলোচনার ভিতরে এই আলোচনাটা আমার কাছে প্রেসারিত হয়ে যায় সুরা ইখলাসের উপর যখন তিনি কথা বলেন তিনি বলেন আল্লাহর চারটে এমন ক্রাইটেরিয়া এখানে আছে যেটা একটার মানদণ্ডেও পৃথিবীর কোনো সৃষ্টি যেতে পারবে না
সুবহানাল্লাহ। আল্লাহ দাবি করনে ওয়ালাকে আল্লাহর এই চারটা মানদণ্ডের যে কোনো এক মানদণ্ড উতরে যেতে বলো। কল কল শব্দটাই মারাত্মক, শুধু কল শব্দের উপরে অক্সফোর্ডের উপরে অক্সফোর্ড পিএইচডি নিচ্ছে, এরকম লোকের সাথে আমার দেখা হয়েছে। কল শব্দের উপরে কোরআন শরীফের এক শব্দের উপরে পিএইচডি হচ্ছে, 300 আয়াতের উপরে কল শব্দ আছে, তার সেগুলো আসতেছে আলোচনার ভিতরে, মূল হল কল। এরপর সবচেয়ে বেশি বিস্তৃত কথা বলেছে, আল্লামা সুয়ুতি এটার উপরে সবচেয়ে বেশি কথা লিখেছেন তার কোরআনের ভিতরে, পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা। এলেম যে কত বিস্তৃত জিনিস, কত ব্যাপক বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে পিপাসা দেন, আমিন। এলেম আসছে যে পিপাসার্থ লোকের জন্য, পিপাসা তাকে বলে এলেম রে, ওই ওই ব্যক্তির মুসা আলাইহিস সালাম আল্লাহর জিজ্ঞাসা করে যে আল্লাহ তোমার দৃষ্টিতে কারা আলে, কয়ে যার জ্ঞানের পিপাসা মিটে না, সে শুধু মানব জাতির যত এলেম আছে সেগুলো তার জ্ঞানের ভান্ডারে সংযোগ করে আমার কাছে সেই আলে। 6 প্রশ্ন করেছেন তার ভিতরে, আবু দাউদ গ্রহণ করেছেন তার ভিতরে এটা একটা।